গুড মর্নিং অনেক দিন পড়াশোনা করিনি আজকে আবার শুরু করব ভাবছি তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি এখনও বিচে নাই বসে আছি আমি ফোনের অ্যালার্মটা প্রথমে বন্ধ করে ভেবেছিলাম ঘুমিয়ে পড়ব কিন্তু তাও আরেকবার অ্যালার্মটা আমাকে জাগিয়ে দিল সুতরাং বোধহয় বলতে চাইছে না পড়ো পড়ো হারলে চলবে না তো এখন আমি আবার পড়াটা শুরু করব ডব্লিউ বিসিএস এক্সামের পর পাঁচ দিন আমি পড়াশোনা করিনি সব ছেড়ে দিয়েছিলাম আবার আজকে থেকে আবার শুরু করছি আজকে থেকে আমার স্টাডি ব্লকটা আবার শুরু করছি তো চলো শুরু করা যাক আজকে কি কি পড়ি সেইগুলো আমি প্রথমে রুটিন করে নেব তারপরে সেগুলো সারাদিন ধরে মেনটেন করবো তো প্রথমেই আমি আমার আজকে রুটিনটা তৈরি করে নেব আর আজকে আমার পড়ার বিষয় ছিল ইন্ডিয়ান ইকোনমি জি কে ম্যাথ জিওগ্রাফি অ্যান্ড কেমিস্ট্রি তো দিন রুটিন করেই পড়ি কারণ কি রুটিন করে পড়লে সব কিছু একটা নির্দিষ্ট ধারায় চলবে নাহলে কোনোটা হয়তো বেশি পড়ে যাবো কোনোটা কম পড়বো আর সত্যি কথা বলতে এইছি যা পড়ছি ডাব্লিউ এক্সামে কিন্তু এর থেকে একটাও পাইনি আর আমি পড়েছি বা কদিন মাত্র এক সপ্তাহ তাও পড়িনি হয়তো কিন্তু এত বড় বইটা আগে কমপ্লিট করব তবে তো না যাই হোক আমি প্রথমেই পড়ে নিলাম ইন্ডিয়ান ইকোনমি আর তারপরে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো পায়ে তাই আমি আবার লেপ লেপকাথার মধ্যে চলে এসেছি চলে এসে ওখানেই পড়তে বসেছিলাম পরবর্তী পড়াটা জিকে আর আজকে জিকেতে পড়েছিলাম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে বাদ বাকি অংশ ছিল সেগুলোই পড়েছিলাম আর যেহেতু ভোরবেলা উঠেছি পড়তে পড়তে আবার ঘুমও পেয়ে যাচ্ছিলো আর এইভাবেই আমার জিকে পড়াটা কমপ্লিট করলাম তারপরে একবারে সকালে খাওয়া দাওয়া সেরে স্নান সেরে দুপুরে অঙ্ক করতে বসেছি না এখানে একদম গিনিপিকের মতো লাগছে আমাকে আর অঙ্ক করছি ঠিক আছে এবার আমি অঙ্ক করি কিন্তু আমি একটু ডব্লিউ বিসিএসে গল্প করি আমি যদি ডব্লিউ বিসিএস এক্সামটা দিতে গেছিলাম না ওই দিনকে আমার প্রশ্ন দেখে মাথা দিয়ে আগুন আর চোখ দিয়ে ধুমো বেরিয়ে গিয়েছিল এমন প্রশ্ন বাপরে বাপ এমন একটা প্রশ্ন পাইনি যেটা মনে হচ্ছে আমার জানা প্রচণ্ড প্রচণ্ড কঠিন প্রশ্ন এসেছিল আর খুব বুঝে পড়া খুব গভীর থেকে প্রশ্ন এসেছিলো যেটা করা একদমই এই মুহুর্তে তো আমার পক্ষে সম্ভব হয়নি তাই পরীক্ষা তো আমার সেরকম কোনো ভালো হয়নি তো ঠিক আছে কোনো ব্যাপার না আবার নেক্সট ইয়ারের জন্য পড়তে হবে কারণ এই বছরটা তো আমি প্রিপেয়ার্ডই ছিলাম না জাস্ট মজা করে পরীক্ষা দিয়েছি আর এরপরেই আমি পড়তে চলে এসেছি জিওগ্রাফি জিওগ্রাফিটা পড়ব পরে আসি জিওগ্রাফির মধ্যে পড়েছিলাম হচ্ছে হিমালয় পর্বত এবং তার যে তিনটে ভাগ আছে সেই ভাগগুলোই পড়েছিলাম পোস্ত বরাবর এবং দৈর্ঘ্য বরাবর যে ভাগ ভাগগুলো আছে শ্রেণীগুলো আছে আছে সেগুলোই পড়েছিলাম আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর আমার পাশে থাকুন আর একটি তো অবশ্যই করুন আর কমেন্টে জানান যে আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের আমার এক্সাম পড়েছিল বেথুয়াডোরি গার্লস হাই স্কুলে ওই দিন স্কুল থেকে আমি সবার শেষে বেরিয়েছিলাম কারণ আমার মানে পরীক্ষার হলে ঢুকে মাথা আর চোখ মুখ যেন জ্বলে যাচ্ছিল একটাও কোয়েশ্চেন পারছি না এমন খারাপ লাগছে আর খারাপের দিকেও যেন কেমন একটা ভয় লাগছে এত বড় একটা এক্সাম কিন্তু আমার মাথা আর চোখ একটু ভীষণ ডিস্টার্ব করেছিল আমাকে তাই আমি পরীক্ষা এক্সাম শেষ করে বাইরে বেরিয়ে আগে মাথায় খুব ভালো করে জল দিয়েছি চোখেও খুব ভালো করে জল দিয়েছি আগে মাথাটাকে একটু ঠান্ডা করেছি না হলে পাগল হয়ে যেতাম তো তারপরে আমি সবার শেষে এক্সাম হল থেকে বেরোই স্কুল থেকে বেরোই আর বেরোনোর সময় আবার একজন মহিলা পুলিশ তখন উনি আবার আমার থেকে প্রশ্ন দেখে আমার থেকে প্রশ্ন চাইলেন দেখার জন্য এবং আমি দিলাম তো সব শেষের জন্য আমার বেরোতে হয়েছিল তার আগে সবাই বেরিয়ে গেছিল স্কুল থেকে তো এটা একটা ভালো ইয়ে আমাকে জিজ্ঞেস করছে কেমন দিয়েছে এক্সাম তো আমি শুধু হেসে দিয়েছি আর কিচ্ছু বলিনি সত্যিই কি এক্সাম দিয়েছি যাই হোক তারপরে আর কি করা যাবে তো এরপরে আমি চলে এসেছি দেখো কেমিস্ট্রি পড়তে আর আজকে আমার কেমিস্ট্রির পড়ার বিষয় ছিল দ্রবণ দ্রাব দ্রাবক দ্রবণ এই ধরনের এই বিষয়টা সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দেবন অতিপৃক্ত দেবন আর অনেক কিছুই ছিল যেহেতু এক ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্ট তো আমি তো এইভাবেই পড়া কমপ্লিট করলাম টাটা